এত রোদে বাইরে যাচ্ছি, বাজার করলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিছুই গরমের জন্য দেখাতে পারলাম না গাইস। করা রোদ একদম, এই রোদের মধ্যে আমি আর আমার ছেলে এখন বাজার করে আসলাম। এক ব্যাগ বাজার আচারের সরঞ্জাম আছে এর মধ্যে, আর দুটা তরমুজ, একটা হলো ইয়ে, এটা কি জানি পায়। হ্যালো রিঙ্কু, আসছেন নাকি? ওটা হলো চাল কুমড়া, যদি গুঁড়া হয় তাহলে ইয়ে মোরব্বা বানাবো। মাছের নিচে বাটা মাছ আছে, বাটা মাছ দিয়ে কুমড়া দিয়ে রান্না হবে আজকে। বন্ধুরা বাইরে গেছিলাম, বাজার টাজার করছি, অনেক কাজ করছি, আমার মনে মনে ইচ্ছে ছিল যে বাইরে গিয়ে ভিডিওটা শুরু করব, ঘরে বসে বসে আর কি ভিডিও করব, একটু বাইরের ওয়েদার আপনাদের দেখাবো আর ফরিদপুর দেখাবো আর ভিডিও করব। কিন্তু প্রচণ্ড গরমে আমি কিভাবে যে ফোন হ্যান্ডেলিং করব, মোবাইল হ্যান্ডেলিং করব, অসাধ্য। আর বাজার তো কম করা লাগে না, আপনারা তো জানেন যে আমার বরের পায়ে সমস্যাও, তো বাজারে যাওয়ার প্রশ্নই ওঠে না, ইনফেকশন হয়ে যাবে। আর আমি যে বাজারে যাই, মানে কি বাজার, আজকে আচারের জন্য 2 লিটার তেল, তারপরও কি কি আনছে, তো এই গরমে এগুলো পড়া কি সোজা কথা। তা আজকে এইখানে ভিডিওটা শুরু করছি গাইজ। আমরা ছোট তরমুজটা কাটলাম, ছোট তরমুজটা খাইতে দারুণ ছিল, অনেক মজার, মিষ্টি 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 তরমুজ, ভালোই ছিল খাইতে। এতগুলো রাখিস না, এগুলো রাখ, এইগুলো খাই না আগে। আর এই যে আরেকটা বড় তরমুজ, দুইটা মিলে আমরা 250 টাকা রাখলো দুইটা মিলে। ছোটোটা খাইতেছি, কিছুক্ষণ ফ্রিজে রাখছিলাম যেন একটু ঠান্ডা ঠান্ডা লাগে খাইতে। দুইটা খাই আমরা এখন, এটা পরে একদিন খাবো, এই ছোটোটা খাবো, একদিনেই শেষ হয়ে যাবে। এটা টেস্টি অনেক, বড় বাজার এখান থেকে কিনছি, মিষ্টি মিষ্টি, ঠিক আছিস? খাচ্ছি আমি, অনেক লাভ করছি আসলে। দারুন দারুন, প্রচন্ড গরম, এই গরমে ড্রেস পুরা বাইরে পরার বেশিক্ষণ থাকা যায় না। এখন আমি এই তরমুজটা খাচ্ছি, আমি তরমুজ ভালোবাসি, বাঙ্গি ভালোবাসি না, পেঁপে ভালোবাসি, কিন্তু পেঁপে আর তরমুজ আমি কিনতেই পারি না, কারণ ভালো জিনিস পাই নাই। এটা ভালো, একজন স্টাইল করে কাটতে ইচ্ছে দে, দেখেন স্টাইলের শেষ নাই, দেখেন অবস্থা, যেরকম ইচ্ছা হয় সেরকম করে কাটে, এটা একটা কথা। ছোট মরিচের ঝাল বেশি না, ওরকম হয়েছে মানে বড় বাজারে রেখে অনেকগুলো দোকান তো খুঁজা খুঁজা কেনা যায়। বুড়া চাচা দেখে বললাম যে চাচা আমি তরমুজ খেতে খুব ভালোবাসি, কিন্তু ভয়ে কিনতে পারি না, আমার আপনি ভালো দেখে একটা তরমুজ কইচা দেন। শেষে চাচা এই তরমুজটাকে কি এটা খায়া দেখেন, আমাকে চাচা যদি ভালো গ্যারান্টি দেন তাহলে আর একটা কিনে নেব, কি হ্যাঁ নেন এইটা নেন, মানে আমি দাম কমায় সময় নিচ্ছি, দুইটা দাম কমাইছি কেন, বেশি দাম দিয়ে কিনতে পারি নাই, কিনি নাই কেন, এর আগে একটা 300 টাকা দিয়ে আনছিলাম, জঘন্য জঘন্য, তার জন্য এটা দাম টাম কমায় আনছি, মনে আসলেই ভালো। সারাদিন ঘরে ঘরে বসে ভাবছেন খালি যে কী রান্না করব, কী রান্না করব, আমার ওই অবস্থা, সারাদিন খালি চিন্তা করে কী রান্না করব, কী সহজে ভালো খাওয়া যায়। ওই দেখেন গাছের ডাল ভেঙে পড়ে আছে, কাটা যাচ্ছে না, কেউ কাটতে পারছে না, এই গরমে কেউ সাহস পায় না। যাই হোক, এই গরমে খুব পাতলা পাতলা ঝোল খেতে খুব মজা লাগে। আজকে কুমড়া আনছি, বাটা মাছ আনছি, কুমড়া বা কুমড়া দিয়ে বাটা মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় চলেন দেখে আসি, যারা কখনো খাননি এইভাবে খাবেন।
দেখবেন কি মজা লাগে। তেলের মধ্যে রাঁধনি দেবেন, আগে একটু দিয়েছি, কম ছিল বলে আর একটু দিলাম। এই দেখেন আমি বাটা মাছ ভেজে নিচ্ছি, আর হচ্ছে কুমড়া। এবার তেলের মধ্যে আমি কুমড়া দিয়ে দিচ্ছি, লাগলে পরে আবার দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি, আরো মাছ দেবো। এই যে এখানে ভাজা সাইকাটাও দিয়ে দেবো। এই চামচে দুই চামচ চিনি দিলাম, কুমড়াটা মিষ্টি মিষ্টি তরকারি, চিনি দিলে ভালো লাগে। এই দেখেন এই হচ্ছে আমাদের দুপুরের কুমড়ার তরকারি। মাছগুলো খুব ভালো ছিল, সাত আটটা মাছ নিলাম এই বেলার জন্য। আর এইখানে আছে রাতের তরকারি, আর এই হচ্ছে পাট শাক দিয়ে ডাল দিয়ে কাদা কাদা করে ডাল চচ্চড়ি করেছি। ঘরে নিয়ে আসলাম পরে তরকারি দিয়ে দেখেন এইখানেও অন্ধকার, কিন্তু তারপরে ফ্ল্যাশ লাইট দিয়েছে। এই যে ডাল, অন্ধকারে সব কিছু চেহারাই একটু বিমর্ষ। ওই কাঁচের প্লেটটা বের করে দিয়া আর ই নিয়ে ওই পাট শাকের ঝোল আর ইয়ে আয়না দিতেছি, টমেটো তরকারি, ডাল, কুমড়া ঝোল। আমার বরের পায়ে সমস্যা বলে আমি বাজার করি, আর ও হলো বাজারটা তুলে ফেললো। তো আমি কেমন বাজার করলাম কালকে নিশ্চয় দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গরমের মধ্যে বেশি বেশি টক জিনিসের শরবত টরবত বানিয়ে খান, কালকে আমের শরবত বানানো দেখাবো। সাথে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। টাটা, বাই বাই। আর হ্যাঁ, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে একটা কমেন্টস করে দেবেন, কেমন।